गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज थर्ड डे और लास्ट डे बोलते पारो, कल आमी बेरिये जाच्छि एखान थेके। सो आज सकालबेला, आजके आमार कोनो हेक्टिक शेड्यूल नेई। गतकाल आमी अलमोस्ट कालिम्पং आर तार आशपाशेर जेगुलो देखार जायगा सेगुलो मोटामुटि कभार करे फेलेछि, आर तार आगेर दिनो गियेछिलाम आरेकटु दूरे। তো এগুলো মোটামুটি হয়ে গেছে। আজকে আমি ডিসাইড করেছি, আজকে আমি এই হোটেলেই থাকবো, আমার কটেজেই থাকবো, আর আশপাশগুলো একটু এক্সপ্লোর করবো, তোমাদের দেখাবো। সো সেই জন্য আজকে একটু খুব একটা তাড়াহুড়ো ছিল না, ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়েছে। আর তারপর চা খেলাম, চাটা খাওয়ার পর একটু বাইরেটা ঘুরে দেখছিলাম, ভালো লাগছিল জায়গাটা, কারণ এই দুদিন আমি টাইম পাইনি, সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছিল। সো এখন ব্রেকফাস্ট করবো। भैया अभी होगा ब्रेकफास्ट? हो हमारे कुक भैया, आपका नाम बताइए। हाय, आई एम प्रेम। बहुत अच्छा कुकिंग करते हैं। ओके, थैंक यू। दादा भीषण भालो रान्ना करें, উনি আর ওনার ওয়াইফ দুজনে মিলে কুকিং এর দিকটা দেখাশোনা করেন। সো দেখি ব্রেকফাস্ট এ কি আছে। মাই নেম ইজ বিনিতা তামাম। আচ্ছা, ইহি হ্যায় ও। সো ইনি হলেন ওই দাদার ওয়াইফ, আপ উনকে ওয়াইফ হো না? জি হ্যাঁ। তো আপ ইয়াহ পে কুকিং হি করতে হো? হেল্প করতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দাদাই ভালো রান্না বান্না করেন, আর দিদি আর কি ওনার ওয়াইফ, উনি ওনাকে রান্নায় হেল্প করেন। তো রোজ আমরা খুব সুন্দর সুন্দর খাবার খাচ্ছি। ওকে, তো আজকে ব্রেড, অমলেট, প্যাপেট স্যুপ, হ্যাঁ, অরিয়ে রাখা বাটার, সেই দিয়ে সুন্দর একটা ব্রেকফাস্ট সেরে ফেলবো এখন। आज खाने में क्या बना है? आज खाना में राइस है, दाल है और मच्छी है, उसका बाद चटनी है मैम। अरे बाप रे, बहुत सारे, थैंक यू, वेलकम मैम। ठीक है। और ये है, এ হচ্ছে সেই মিউজিশিয়ান, কালকে যে বাজাচ্ছিল সুন্দর করে, গিটার বাজাচ্ছিল, গান গাইছিল। আপনার নাম কি হয়? সাওন। আপনি यहां पे क्या काम करते हो? यहां पे मैं जस्ट सर्विंग सर्विस और हाउसकीपिंग ये मेंटेनेंस के काम करता हूं। अच्छा अच्छा, बहुत अच्छा लगा आपसे। थैंक यू मैम। তো এখানে দেখছো তো এরা স্টাফেরা সবাই খুব ভালো, খুব ফ্রেন্ডলি, ওরা নিজেদের মতো থাকে আর ঠিক সময় ঠিক কাজটা করে, আর মানে ভীষণ ভালো। তো এই আমার আমার একটু মানে আজকে পেট ভার ভার ছিল, তো আমি ভাবছিলাম একটু বেলা করে খাবো, তো ওই জন্য ওদের ওরাও ওয়েট করছিলো। তো এখন আমি একটু খেয়ে নিই, আর খেয়ে নেওয়ার পর আমি পুরো হোটেলটা শুরুর থেকে শেষ অবধি তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, সো লাঞ্চ ডান, প্রচুর খেয়ে নিয়েছি, আর এবার তোমাদের বলেছিলাম আমাদের এই পুরো হোটেলটা ঘুরিয়ে দেখাবো। সো চলো। ওকে, সো ওই হচ্ছে হোটেল এরিয়া, বেসিক্যালি এই অবধি। সো এই হচ্ছে একটা ছোট্ট দরজা, মিষ্টি কিউট। দরজাটা বন্ধ করে এই রাস্তাটা দিয়ে নেমে নামতেই কটেজ পাওয়া যাবে। সো এই রাইট সাইডে এখানে দেখছো একটা কটেজ আছে,
আর আগে তোমাদের এই রাইট সাইডটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমরা নামছি। তো এই হচ্ছে দুটো কটেজ বলতে পারো, পাশাপাশি, ঠিক আছে? দুটো দরজা পাশাপাশি, সই। আর এর পাশেই ওখানে রয়েছে আর একটা কটেজ, ওখানে এই মুহূর্তে গেস্ট রয়েছে, সো আমি ওই দিকটাই আছি না, সো এই দিকে রয়েছে আর একটা কটেজ। আর এই পুরো এরিয়া দেখছো বাগান করা সুন্দর করে, এইখানে ক্যাম্প ফায়ারিংয়ের ব্যবস্থা, সুন্দর বসার জায়গা। ছিলাম এই দিকটায়, উঠেছি ওই দিক থেকে, গেলাম এই দিকটা, তো এবার যাব এই দিকটা। সুন্দর একটা রাস্তা করা। সো এখানে একটা ছোট্ট ব্যাম্বু কটেজ মতো করা আছে এটা, আর এখানে একটু বসা টসার ব্যবস্থা, পরে হয়তো আরও কিছু হবে। এই হচ্ছে পরপর দুটো কটেজ, দুটোরই একতলা দোতলা করে আছে, সো আমি নিচেরটায় আছি, এই দিকেরটা, বাঁ দিকেরটায়। ওকে, তো বুঝতে পারছো নিশ্চয়ই আমি ওই দিক থেকে এসে এখন এই দিকটায় চলে এসেছি। এখানে আর একটা ক্যাম্প ফায়ারের ব্যবস্থা, সুন্দর করে ব্যবস্থা রয়েছে। সো এই কারণে এটা আছে, যদি কখনো দুটো পার্টি আসে তো একটা পার্টি হয়তো ওইদিকে ক্যাম্প ফায়ার করলো, একটা এইদিকে করলো, সো এই জন্য দুটো ব্যবস্থা করা। আর এদিকটা দিয়ে নিচে যাওয়া যায়, সো আমি এখন যাচ্ছি না, সবে খেয়ে দিয়ে উঠেছি। আমি এখন এখান দিয়ে নামলে উঠতে উঠতে আমার প্রাণ বেরিয়ে যাবে, তো এখন যাচ্ছি না এদিকটা, এখন তোমাদের এই দিকটা জাস্ট দেখিয়ে দিই। সো এইখানটাতে মেনলি ডাইনিং হল, এটা ডাইনিং এরিয়া, এখন বন্ধ আছে, একটু আগে জাস্ট আমি লাস্ট খেলাম। আর এটা হচ্ছে কিচেন এই দিকটা, সো এখানে কিচেন, রান্নাবান্না, প্যান্ট্রি সমস্ত কিছু রয়েছে। সো এই এখানে বেরিয়ে যাচ্ছি, এখানে বসার ব্যবস্থা, সোফার মতো সুন্দর কাঠের বড় বড় চেয়ার মতো করা আছে, সো বসতে পারবে। আর এখানে রয়েছে একটা ছোট্ট মন্দির। এদিকটা তোমাদের দেখাই, এই দেখলে দুটো কটেজ, এর পাশেই এইটা হচ্ছে মেন বিল্ডিং, এর একদম ওপরে এখানকার যারা ল্যান্ডলর্ড বেসিক্যালি, তো তারা থাকেন। আর এই সেকেন্ড আর এই ফার্স্ট, এই দুটো ফ্লোর, এই দুটো হচ্ছে তোমার রেন্টে দেওয়ার জন্য ভাড়া, মানে এই দুটো ফ্লোর আমার বন্ধু, মানে বেসিক্যালি এটা আমার বন্ধুর একটা মানে নেওয়া আর কি, বন্ধুর রিসর্ট বা কটেজ যাই বলো, তো ওই দুটো ফ্লোর ও নিয়েছে আর কি, আর এই কটেজগুলো ওর, এই দুটো, আর ওদিকেও যে কটেজগুলো দেখালাম তো ওগুলো ওর নেওয়া আর কি। সো বেসিক্যালি তোমাদের আমি একটা ভিডিও শেয়ার করবো, সে ভিডিওটা আসবে, একটু আগে সেটারই শ্যুট করলাম, সেটা হচ্ছে যে সোলো ট্রাভেলিংয়ের ওপর। আর আমি এখানে এসেছি এই রিসর্ট সম্পর্কে কিছু ডিটেল, মানে রিসর্ট বা হোটেল যাই বলো, এই সম্পর্কে কিছু ডিটেল তোমাদের সাথে শেয়ার করেছি। বেসিক্যালি এটা আমার এক বন্ধুরই হোটেল আর কি, সেই আর কি, বাকি ডিটেলস তোমরা শুনে নেবে, পরের ভিডিওগুলো আসবে, সেখানে তোমরা আরও অনেক ডিটেলস জানতে পারবে। সোই, আর বেসিক্যালি যে ল্যান্ডলর্ড যারা, যাদের এই জায়গাটা আর কি বেসিক্যালি, তো তারা তিনতলায় থাকেন, ঠিক আছে, একদম উপরটায় থাকেন, আর বাকি দুটো ফ্লোর ভাড়া মানে লিজে দেওয়া আর কি, যেটা আমার বন্ধু নিয়েছে। সোই এটা একটা ভেজ পাকোড়া টাইপ কিছু একটা হবে।
ঠান্ডার সময় এরম বাড়িতে থাকলে তো নিজেকেই বানিয়ে খেতে হবে, এখানে যে কটা দিন আছি এরম সুখে কাটিয়ে দিই আর কি, নিজেকে কিছুই করতে হচ্ছে না। যদি আমার রান্নার দিদি করে দেয়, কিন্তু ধরো সন্ধ্যাবেলা একটু পকোড়া একটু পেঁয়াজি কিছু খেতে ইচ্ছে করলে তো নিজেকেই ওটা বানাতে হবে, সেই আর কি। সেই চাটা খাই, আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে একটুখানি ছোটো করে একটা ট্যুর দিলাম এই এরিয়াটার। তারপর আর বেশি কিছু করিনি, একটা লাইভে এসেছিলাম আমি ইউটিউব লাইভে, তারপর আমি একটু শুয়েছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7টা বাজতে যাচ্ছে, তো একটু পরে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আজকে আমাকে আবার প্যাকিংও করতে হবে, সমস্ত গুছিয়ে রাখতে হবে, কারণ কাল সকাল 7:30টার সময় বলেছে ড্রাইভার আসবে। ওকে, সো এখন ডিনার টাইম, সো আজকেই শেষ রাত এখানে, সো আজকে লাস্ট ডিনার বলতে পারো এখানে। সো আজকে ডিনারে আছে ফুলকপি, বেগুন, মাশরুম দিয়ে একটা তরকারি, আর এটা হচ্ছে ডিমের কষা আর রুটি। সো এখানে রাতের দিকে এত ঠান্ডা পড়ছে, মানে যত রাত বাড়ছে ঠান্ডা এত বাড়ছে যে আমার ওই জ্যাকেটটাই হচ্ছে না। সো এইটা পরলে বেশ আরাম লাগে, ওই জন্য এটা পরে রাখি। এসে আমার সত্যি খুব ভালো লেগেছে। তো যেটা তোমাদের সাথে পার্সোনালি আরেকবার শেয়ার করছি সেটা হচ্ছে যে, যদিও এর উপর ডেডিকেটেড ভিডিও আসবে, তো এখানে আমি রয়েছি কটেজে, আর কটেজে এখানে পার ডে ভাড়া হচ্ছে 1200 টাকা, এবং তাতে থাকা তো আছেই, তার সাথে খাওয়াও, মানে চারবেলা খাওয়া, মানে সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, বিকেলে বা সন্ধ্যেবেলা স্ন্যাক্স, আর রাতের ডিনার। সেই সঙ্গে তোমাকে ঘরে রুম হিটার ওরা প্রোভাইড করছে, আর এই যে গরম জল, যখনই চাইবে তোমাকে গরম জল ওরা দিয়ে যাবে খাবার জন্য, প্লাস 24 আওয়ার্স মানে তোমার গরম জলের সুবিধা রয়েছে, গিজার রয়েছে বাথরুমে, যখন দরকার চালিয়ে নাও। তো এই সমস্ত ফেসিলিটি সহ, যেহেতু এটা ভীষণ ইন্টেরিয়ারে, এখানে কিন্তু বিশাল কোনো লাক্সারিয়াস রিসর্ট বা ওইরকম কিছু পাওয়া যাবে না, এখানে হয় হোমস্টে বা এইরকম কিছু হোটেল, এবং এই হোটেলের অ্যাকোমোডেশন আমার খুব ভালো লেগেছে এই আর কি। তো এই ভিডিওটা আর কন্টিনিউ করছি না, আজকে সারাদিন এখানেই ছিলাম, তো যা যা করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। সো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আবার বলছি আমার ভিডিওগুলোকে লাইক করো, একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধব পরিবারের যারা রয়েছেন তাদের সঙ্গে, তাদের কাছে, আর একটু কমেন্ট করো, কারণ এটা একটু লাইক করো, তার কারণ এটা না অ্যালগোরিদমে সাহায্য করে আর কি, তো সেই জন্যই বলা। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এই বলেই এই ভিডিওটা এখানেই শেষ করলাম, তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ ছিল।